Hello friends, welcome back to my channel. Welcome back to my new interesting vlog. কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এটা হলো সকালের ভিডিও। সকালে আমি ইসবগুলোর ভুষি খেয়ে নিচ্ছি। তো মানে এটা খেতে একটু কেমন লাগে কারণ কোনো টেস্ট নেই। তো এতটুকুই সকালে শুট করেছি, তারপর একবার চলে আসলাম বিকেলে। দেখো ছোটোমনিকে শাড়ি পরিয়ে দিলাম, এই শাড়িটা যে কালকে এনেছি ওই শাড়িটা। তো এই যে শাড়ি পরলো, ছোটোমনি রেডি হয়ে গেছে, যাচ্ছে জামাই ষষ্ঠীতে, ছোটোমনি বাচ্চু মামন তিনজনই। আর এখানে আমি স্নান দান সেরে চলে আসলাম। আজকে এখন কটা বাজে বলো তো? 4:30 বাজে। এখন স্নান করে আসলাম কারণ বোনের সঙ্গে মানে মারামারি করেছি, করে আমি মন খারাপ করে শুয়েছিলাম সারাদিন। পুজোও দিইনি আজকে, বৃহস্পতিবার, এখনও পুজো দেওয়া হয়নি। তো এখন স্নান সেরে আসলাম আর পুজো দিতে যেহেতু 12টা বেশি হয়ে গেছে, তখন আমি ভাবলাম যে না এখন আর দেবো না, একবারে সন্ধেবেলা মা লক্ষ্মীর ঘট বসাবো। তো বৃহস্পতিবারে নাকি 12বেলা পড়ে গেলে আর পুজো দিতে হয় না সে কারণে। তো চলো এখন স্নান সেরে আসলাম, এবার একটু টেবিলটাকে ঝেড়ে নেবো কারণ হাত দেওয়া যাচ্ছে না, পুরো ধুলো ধুলো, সে কারণে টেবিলটা ঝেড়ে নিয়ে আমার একটু স্কিন কেয়ার করে নেবো, জাস্ট একটা ময়েশ্চারাইজার আর সানস্ক্রিন। তো এই হলো আমার দিনের স্কিন কেয়ার। তোমরা সবাই জানো, যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা সবাই জানো আমার একদম নর্মাল স্কিন কেয়ার। আর এখন একটু হেয়ার কেয়ার করে নিচ্ছি, তার কারণে সিরাম ইউজ করছি, তা না হলে চুলগুলো আমার একদম ফ্রিজি হয়ে যাবে। তো চলো স্কিন কেয়ার ডান, এবার পুজোটা দিয়ে নিই মন ভরে। একবার ফিরে আসলাম সন্ধ্যেবেলা। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, সন্ধ্যে দেওয়া সব হয়ে গেছে। তো এখন ঠাকুরের প্রসাদগুলোকে নামাবো আর চুল ফুল ভেজা, মানে গরমে চুল ছেড়েও রাখতে পারছি না, আমার এদিকে চুল ভেজা। তো চলো ঠাকুরের প্রসাদ প্রসাদগুলো আগে নামিয়ে নিই, দেন কথা হচ্ছে আমাদের সঙ্গে। এখন বাজে রাত 8:30-9টা। দেখো কী পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে আর কী পরিমাণে ঝড় বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, মানে এত জোরে জোরে মেঘ গর্জন করছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, কি বলবো আর। আর ঘরে আমাদের একদম থাকাই যাচ্ছিল না, আর এখানে টম এসে বসে রয়েছে। ঘরের অবস্থা একদম, বিছানা টিছানা সব ভিজে যাচ্ছে, যেহেতু পশ্চিম দিক থেকে আসছিলো। দেখো এখানে বিছানাটা কতটা ফাঁকা করেছে কাঠটা, তবুও আর কি মানে বিছানা ভিজে যাচ্ছে। তারপরে বিছানা টেনে নিয়ে একদম ওইদিকে রেখেছি, দেখো এইদিকে ওয়াল টোয়াল সব ভিজে গেছে। আর সারা রাত এরকম ঘরের মধ্যে জলের ঝাপটা ঢুকেছে, দেখো ওয়াল টোয়াল সব ভিজে গেছে। মানে এই ঘরটায় যাই না কি প্রবলেম হচ্ছে, মানে একটু সাইড কেটে হাওয়া আসলেই দেখো এদিকে সব, এই দেখো ওয়ালগুলো সব একদম ভিজে গেছে, পট্টিগুলো মনে হচ্ছে নষ্ট হয়ে যাবে এভাবে। মানে একটু সাইড কেটে যদি হাওয়া আসে তাহলে একদম ঘরের ওয়াল টোয়াল সব ভিজে একদম একাকার, ঘরের ফার্নিচার বিছানা সব একদম যা তা অবস্থা হয়ে যায়। মানে পাকা ঘর করেও এরম করে সারা রাত ধরে ভিজতে হয়, মানে এটা ভাবলে একটা কেমন যেন লাগে যে পাকা ঘর করে তাহলে কী লাভ হলো। দেখো নিচে একদম জল জমে, বিছানার নিচে সব ফার্নিচারের নিচে জল টল পরে অবস্থা শেষ হয়ে গেছে একদম। তো চলো, এদিকে তো কারেন্টও নেই, যাই না কীভাবে খাওয়া দাওয়া হবে, শুধু আমার খাওয়া হয়েছে আর কারোর খাওয়া হয়নি। তো আমাদের ঘরে লাইটটাতে একটু চার্জ হয়েছে, তো ওটাতেই সবাই খেয়ে নেবে। তো পরে আর কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি আজকের মতো। ভিডিওটি এতটুকু ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট অল।